বাংলাদেশ আওয়ামী লীগ আপনার আমার গানের সংগঠন, আমি আপনি বঙ্গবন্ধু জাতির জনক। আপনাকে আজকে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সর্বপ্রথম আমি স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে। আমার আমার যারা বাংলাদেশ যুব মহিলা লীগের নেতৃবৃন্দ রয়েছেন, তৃণমূল পর্যায়ে রয়েছেন, তাদের প্রতি আমার একটি আহ্বান থাকবে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের যে সব কর্মসূচি রয়েছে আমরা সবসময় সেই আওয়ামী লীগের কর্মসূচি ফলো করি এবং সেগুলোকে পালন করার চেষ্টা করি, এবং সেই অনুযায়ী আমাদের তৃণমূলে যে নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে আমরা একটি কর্মসূচি দিয়ে থাকি। আমরা আশা করব আপনারা সেই কর্মসূচিগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন, এবং আওয়ামী লীগের যত কর্মসূচি, বাংলাদেশ যুব মহিলা লীগের যত কর্মসূচি আপনারা সবাই পালন করবেন। জয় বাংলা, জয় বাংলা। আজকে প্রতিষ্ঠা বার্ষিকী দিন বিএনপি না, আজকে শুধু আনন্দ, তাই বিএনপি বাংলাদেশে নেই। আমরা সবাই আনন্দিত এবং উৎফুল্লিত, এবং আমাদের বিভিন্ন জায়গা থেকে আজ ঈদে আমেজ থাকা সত্ত্বেও আমরা কিন্তু হাজার হাজার মানুষ আজকে আমরা জড়ো হয়েছি এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য। আমরা আজকে অনেক খুশি এবং দেখবেন একটা আনন্দের ঢেউ মেতে উঠবে খুব খুব সময়ের মধ্যে। আপনারা অপেক্ষা করুন এবং দেখতেছেন আমাদের মহিলা যুব মহিলা লীগের বিপুল পরিমাণ বন্যা এখানে হাজির হয়েছে। আমরা সবাই খুশি, আমরা চাই আপনারা আমাদের সাথে আনন্দিত একীকৃত হন। আমার কাউন্সিলর আমরা টাপুরে ডাকি, ভাই কুয়াশাপা, আমাদের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের শোভাযাত্রা র্যালি যুব মহিলা লীগের পক্ষ থেকে আমরা প্রত্যেক থানা থেকে অংশগ্রহণ করেছি। ঈদুল আজহার পরে আমাদের এটা প্রথমে আনন্দ মিছিল। সবাই আমাদের সাথে থাকুন, আওয়ামী লীগ ঘরে ঘরে আছে, আওয়ামী লীগ থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সুযোগ্য যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের ঢাকা 18 আসনের সাবেক সফল নির্বাচিত জনপ্রতিনিধি এমপি মাননীয় নেতা জামায়াত হাবিব হাসান আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের পরিকল্পনা, আমরা আওয়ামী লীগকে, আমরা আওয়ামী লীগের কর্মী, আমাদের আওয়ামী লীগকে আরো সামনের দিকে আগায় নিতে হবে। আমরা চাই আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী সর্বত্র সবগুলো জেলায় যেন খুব ভালোভাবে হয়, এটাই আমাদের, আমরা এই এই ইয়ার করার জন্যই আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। আমরা চাই আমাদের প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী যেন হয়, হাতকে যেন আরো শক্তিশালী করতে পারি, যার কারণে বাংলাদেশের সর্বত্র মানুষের জন্য একত্রিত ঢল নামে আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী, যার কারণে আমরা সবাই আজকে একত্রিত হয়েছি। জয়।